এটাহে কথা রেগুলারলি কই আছো যে আমার লড়া সোয়ালি জীবর কিছুমানে তাত গই আছে অলকে তাত যাব না লাগে কারণ এটা স্বেচ্ছাচারী সংগঠনের পল্লাত পড়ি তেওঁলোকে তেওঁলোকর জীবনটো শেষ করব না লাগে আর এতিয়া অসমৰ যেটো উন্নয়ন যেটো হারত হয়ে আছে ইয়াত থাকি তেওঁলোকে ভালদরে কাম করব লাগে ইয়াত এতিয়া ইমান অপরচুনিটি আছে ইয়াত কাম করিলে বহুতখিনি অগ্রগতি লাভ করবে অসম অগ্রগতি লাভ করব তেওঁলোকে উন্নয়ন করব সো এই কারণে মোর অকল হেটাই পয়েন্ট আছে বাকি কোনবা সংগঠনের মানুষ মোর বিষয়ে কি কমেন্ট করে কি সমালোচনা করে সেটা মই বিশেষ গুরুত্ব দিয়া নাই কারণ মই যত যত কাম করেছো কাশ্মীর হোক পাঞ্জাব হোক কিছুমান যিখিনি টেররিস্ট অর্গানাইজেশন ইনসার্জেন্ট অর্গানাইজেশন তেওঁলোকে মোক ক্রিটিসাইজ আদায় করে আছে এইটো লৈ মই চিন্তাও করা নাই আর মই কষ্ট পোৱা নাই কালি কষ্ট পোৱা কারণটো হল যে যেটো প্রেস রিলিজ ইস্যু করা হল সেইটো প্রেস রিলিজত যেটো কুৎসিত আর স্ল্যাং ভাষা অসম আরক্ষীর বিষয়ে কোৱা হল ওয়াশ ইয়র এস ফার্স্ট তার মানে অসম আরক্ষী যেটো আমি আমার শিরোমণি হিসাবে মানি চলিছো সেইটো এতিয়া তেওঁলোকে এস বলি কৈছে এই শব্দটো মই কোনো পদে স্বীকার করব নোৱাৰো মোক ক্রিটিসাইজ কৰক মই ভাল কৰিছো বেয়া কৰিছো এটো তেওঁলোকে যি ইচ্ছা লিখক মোৰ কোনো আপত্তি নাই কিন্তু অসম আৰক্ষীৰ বিষয়ে যেটো এটা দুশ বছৰীয়া ইতিহাস আছে এই অসম আৰক্ষীৰ বিষয়ে এটাহে কথা ৰেগুলাৰলি কৈ আছো যে আমাৰ লৰা ছোৱালী যিবোৰ কিছুমানে তাত গৈ আছে এওঁলোকে তাত যাব নালাগে কাৰণ এটা স্বেচ্ছাচাৰী সংগঠনৰ পল্লাত পৰি তেওঁলোকে তেওঁলোকৰ জীৱনটো শেষ কৰিব নালাগে আৰু এতিয়া অসমৰ যিটো উন্নয়ন যিটো হাৰত হৈ আছে ইয়াত থাকি তেওঁলোকে ভালদৰে কাম কৰিব লাগে ইয়াত এতিয়া ইমান অপৰচুনিটি আছে ইয়াত কাম কৰিলে বহুতখিনি অগ্ৰগতি লাভ কৰিব অসম অগ্ৰগতি লাভ কৰিব তেওঁলোকে উন্নয়ন কৰিব সো এই কাৰণে মোৰ অকল হেটাই পইণ্ট আছে বাকি কোনোবা সংগঠনৰ মানুহ মোৰ বিষয়ে কি কমেন্ট করে কি সমালোচনা করে সেটা মই বিশেষ গুরুত্ব দিয়া নাই কারণ মই যত যত কাম করেছো কাশ্মীর হোক পাঞ্জাব হোক কিছুমান যিখিনি টেররিস্ট অর্গানাইজেশন ইনসার্জেন্ট অর্গানাইজেশন তেওঁলোকে মোক ক্রিটিসাইজ আদায় করে আছে এইটো লৈ মই চিন্তাও করা নাই আর মই কষ্ট পোৱা নাই কালি কষ্ট পোৱা কারণটো হল যে যেটো প্রেস রিলিজ ইস্যু করা হল সেইটো প্রেস রিলিজত যেটো কুৎসিত আর স্ল্যাং ভাষা অসম আরক্ষীর বিষয়ে কোৱা হল ওয়াশ ইয়র এস ফার্স্ট তার মানে অসম আরক্ষী যেটো আমি আমার শিরোমণি হিসাবে মানি চলিছো সেইটো এতিয়া তেওঁলোকে এস বলি কৈছে এই শব্দটো মই কোনো পদে স্বীকার করব নোৱাৰো মোক ক্রিটিসাইজ কৰক মই ভাল কৰিছো বেয়া কৰিছো এটো তেওঁলোকে যি ইচ্ছা লিখক মোৰ কোনো আপত্তি নাই কিন্তু অসম আরক্ষীৰ বিষয়ে যেটো এটা দুশ বছৰীয়া ইতিহাস আছে এই অসম আৰক্ষীৰ বিষয়ে